বন্ধুরা, ঠিক যতটা না রহস্য লুকিয়ে আছে এই মহাবিশ্বে, ঠিক ততটাই রহস্য লুকিয়ে আছে বিশাল এই সাগর মহাসাগরে। পৃথিবীর প্রায় 70% অংশ মহাসাগরে রয়েছে, যার মধ্যে থেকে কেবলমাত্র 4-5% অংশই মানুষ আবিষ্কার করতে পেরেছে। সাগর ও সাগরের জগৎ এতটাই বড় যে এই পৃথিবীতে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা আমরা কল্পনা করতে পারি না। সমুদ্রের নিচে গেলে সেখানে আপনি এক অন্য ধরনের পৃথিবী আবিষ্কার করবেন। সেই পৃথিবীতে এমন অনেক জিনিস রয়েছে যা আমাদের কল্পনারও বাইরে। সামুদ্রিক ডুবুরিরা এ পর্যন্ত সমুদ্র থেকে এমন অনেক জিনিস এবং প্রাণী আবিষ্কার করেছে যা মানুষকে অবাক করে দিয়েছে, যেগুলোকে এর আগে না আমরা কখনো দেখেছি না আমরা কখনো শুনেছি, তবুও সেগুলোকে আমরা স্বীকার করে নিয়েছি। মাঝে মাঝে সমুদ্রের ভিতর থেকে এমন অনেক জিনিস পাওয়া যায় যা আমাদের চিন্তারও বাইরে, যেগুলোকে আমরা ভাবতেও পারি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সমুদ্রে খুঁজে পাওয়া এমন কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব যা আপনাদের কল্পনারও বাইরে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। গাল্ফ অফ মেক্সিকো কার্স শিপরেক। যদি আমরা সমুদ্রে পাওয়া কিছু রহস্যময় জিনিসের কথা বলি, তাহলে প্রথমে যে জিনিসটা চলে আসবে সেটি হলো মেক্সিকো উপসাগরে ডুবে যাওয়া অভিশপ্ত জাহাজ। একে অভিশপ্ত জাহাজের টুকরা বলা হয়, কারণ যখন এটি আবিষ্কৃত হয়েছিল তখন এর খোঁজ করা মোটেই সহজ কাজ ছিল না, কারণ এটাকে জানার জন্য যত চেষ্টা করা হয়েছিল তার সবগুলোতেই কোনো না কোনো সমস্যার সৃষ্টি হয়েছিল। এই জাহাজটিকে যারা খোঁজ করতে গিয়েছিল তাদের সাথে রহস্যময় কোনো না কোনো দুর্ঘটনা ঘটেই গিয়েছে। এইভাবে ক্রমাগত রহস্যময় এবং অদ্ভুত ঘটনাগুলো ঘটার কারণে এই জাহাজের ধ্বংসাবশেষকে অভিশপ্ত বলা হয়েছে এবং পরে অনুসন্ধানকারীরাও এটির সন্ধান করা বন্ধ করে দিয়েছে। আসলে কি ছিল এই ডুবে যাওয়া জাহাজে আর কেনই বা ঘটল এই রহস্যময় ঘটনাগুলো, তার উত্তর আজও পর্যন্ত পাওয়া যায়নি, আর এই কারণেই এটি বিশ্বের সেরা গোপন রহস্যগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। আন্ডার ওয়াটার স্কাল্পচার পার্ক। পানির নিচে সমুদ্রের জগৎকে দেখা খুবই একটি আগ্রহের বিষয়। অ্যাডভেঞ্চার করার সময় হঠাৎ করেই যদি এই রকম হাজারো স্কাল্পচার আপনার সামনে চলে আসে তাহলে আপনার অবস্থা কি হবে? ওয়েস্ট ইন্ডিজের সমুদ্র তট থেকে কয়েক কিলোমিটার দূরে সাগরের তলদেশে রয়েছে এই আন্ডার ওয়াটার স্কাল্পচার পার্ক। 2006 সালে চালু হওয়া এই পার্কের পিছনে একজন ব্রিটিশ আর্টিস্ট রয়েছেন, কিন্তু এই স্কাল্পচার পার্কটি তৈরির যে উদ্দেশ্য তা আরও অনেক ইন্টারেস্টিং। সাগরের মাঝে ছোট বড় অনেক পাথর রয়েছে যার ভিতরে ছোট মাছ নিজেদের নিরাপদ মনে করে, কিন্তু যে জায়গাগুলোতে এইরকম পাথর থাকে না সেই জায়গাগুলোতে ছোট মাছ যাওয়া অ্যাভয়েড করে। 800 বর্গমিটার জায়গা জুড়ে রয়েছে এই পার্কটি। এই পার্কটি বানানোর মূল উদ্দেশ্যই হলো ছোট মাছগুলোকে শেল্টার প্রদান করা। এই আর্টিস্ট বলেন যে এই পার্কটি তৈরি করার পর লক্ষ লক্ষ মাছ এখানে চলে এসেছে। এই পার্কটিতে 100টিরও বেশি বিভিন্ন আকার এবং আকৃতির মূর্তি রয়েছে যেগুলোকে দেখতে খুবই সুন্দর লাগে। আন্ডার ওয়াটার রিভার। এখন যদি আপনাকে একটি প্রশ্ন করা হয়, সমুদ্রের নিচে কি কোনো নদী থাকতে পারে, তাহলে আপনি হয়তো এই প্রশ্নের উত্তর দেবেন অবশ্যই না। কিন্তু মেক্সিকোর ইউকাটান পেনিনসুলা উপদ্বীপে স্কুবা ডাইভাররা সমুদ্রের নিচে এমন একটি গোপন জায়গা খুঁজে পেয়েছেন যেখানে আস্ত একটি নদী সমুদ্রের নিচে প্রবাহিত হচ্ছে। সমুদ্রের পানির অভ্যন্তরে প্রবাহিত নদীটি আসলে একটি মোটা হাইড্রোজেন সালফাইড স্তরের কারণে তৈরি হয়েছে। এই নদীটিকে পাওয়া গিয়েছে কৃষ্ণ সাগরের অভ্যন্তরে। এই নদীটি প্রায় আধা মাইল লম্বা এবং গভীরতায় এটি প্রায় 115 ফুট। এই স্থানটিতে সমুদ্রের পানি এবং নদীর পানি একত্রে মিলিত না হওয়ার কারণ হলো এই দুটি স্থানের পানিতে মূলত আলাদা আলাদা ধরনের তত্ত্ব রয়েছে। সমুদ্রের পানিতে কম লবণ রয়েছে, পক্ষান্তরে নদীর পানিতে প্রয়োজনের চেয়ে বেশি লবণ রয়েছে, যার কারণে সাগর এবং এই নদীর পানি পরস্পরের কাছ থেকে আলাদা। এটি প্রকৃতির একটি অনন্য দৃশ্য। এই জায়গাটিকে সেনোটি অ্যাঞ্জেলিটাও বলা হয়। স্কুবা ড্রাইভারদের ভাষ্য মতে উপর থেকে দেখতে এটিকে একদম নর্মাল দেখায়, কিন্তু 30 মিটার গভীরে যাওয়ার পর এখানে যে দৃশ্যপটটি দেখা যায় সেটিকে বিশ্বাস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। সেটি খুবই অদ্ভুত ধরনের একটি দৃশ্য। দ্য গ্রেট ব্লু হোল। দ্য গ্রেট ব্লু হোল এই পৃথিবীতে পাওয়া সমস্ত এমন এক ধরনের পানির বিশাল গর্ত যা আমাদের সমুদ্র সম্পর্কে ধারণাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। আপনি তো দেখতেই পাচ্ছেন, উপর থেকে দেখতে এটি একটি ব্ল্যাক হোলের মতো দেখাচ্ছে। বন্ধুরা, বিশাল এই ব্লু হোলটি 1971 সালে আবিষ্কৃত হয়েছিল। এটি একটি প্রাকৃতিক সিঙ্ক হোল এবং এটি সমুদ্রে পাওয়া এখন পর্যন্ত সব থেকে বড় সিঙ্ক হোলগুলোর মধ্যে একটি। এটি বিশ্বাস করা হয় যে বরফের যুগে একটি বড় গর্ত থাকার কারণে এটি তৈরি হয়েছিল। এটি প্রায় 300 মিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এর গভীরতা প্রায় 125 মিটার। লোকজন দূর দূরান্ত থেকে এখানে ডাইভিং করার জন্য আসে, যদিও এখানে ডাইভিং করা অনেক বিপজ্জনক। বাল্টিক সি অ্যানিমালি।
ব্যাল্টিক সি অ্যানিমেল পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং বিচিত্রময় জিনিসগুলোর মধ্যে একটি। ব্যাল্টিক সি অ্যানিমেল পিটার লিনবার্গ এবং ড্যানিস অ্যাবার্ট নামক দুজন অনুসন্ধানকারী দ্বারা প্রাপ্ত খুবই একটি আকর্ষণীয় সোনার চিত্র। এই আকর্ষণীয় ছবিটিকে ফিনল্যান্ড এবং সুইডেনের মধ্যবর্তী ব্যাল্টিক সাগরে তোলা হয়েছিল আধুনিক সোনার যন্ত্র ব্যবহার করে। সোনার যন্ত্র হলো প্রতিফলিত শব্দ তরঙ্গ ব্যবহার করে জলের নিচে নিমজ্জিত যে কোনো বস্তুকে ডিজিটাল পদ্ধতিতে শনাক্ত করা এবং ছবি তোলার একটি যন্ত্র। এই একটি সোনার ইমেজ পুরো দুনিয়ার মানুষের রাতের ঘুম হারাম করে দিয়েছিল, কেননা এই ছবিতে যা ছিল তা মোটেও স্বাভাবিক ছিল না। এই ছবিটি মানুষের এক নতুন চিন্তা ভাবনার সূচনা করে দেয়। সমুদ্রের 300 মিটার নিচে পাওয়া এই বিচিত্রময় আকার এবং আকৃতির বস্তুটি কি ছিল তা কারোর পক্ষে জানা সম্ভব ছিল না, আর এই রকম গভীর সমুদ্রে এটি কোথায় থেকে আসলো তাও কারোর পক্ষে জানা সম্ভব ছিল না। এই ছবিটিকে দেখে অনেকে এলিয়েন স্পেসশিপ হিসেবে ধারণা করেন, আবার কেউ কেউ এটিকে বিশেষ কিছুর অংশ হিসেবে উল্লেখ করেন, কিন্তু আজ পর্যন্ত এটি একটি অমীমাংসিত রহস্য হয়েই আছে। দ্য অ্যানসিয়েন্ট সিটি অফ আলেকজান্দ্রিয়া। বন্ধুরা, এটি মানতেই হবে যে পৃথিবীতে যতগুলো শহরের অস্তিত্ব নেই তার চেয়ে বেশি শহর সমুদ্র গ্রাস করে নিয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো যে সেই শহরগুলোকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আলেকজান্দ্রিয়ার প্রাচীন শহরটিও হলো ওই শহরগুলোর মধ্যে একটি যেটি সমুদ্রের ভিতরে বিলীন হয়ে গেছে, কিন্তু 1998 সালে এই শহরটিকে আবার খুঁজে পাওয়া যায়। এই শহরটি ছিল মিশরের একটি শহর। ধারণা করা হয় যে 1600 বছর আগে সমৃদ্ধিশীল এই শহরটি পানিতে ডুবে গিয়েছিল। যখন এটিকে খুঁজে পাওয়া গিয়েছিল তখন সেখান থেকে একের পর এক সময় জিনিস পাওয়া যায় যা ওই সময়কার সমৃদ্ধিশীল ইতিহাসকে তুলে ধরেছিল। সেই সময়ে ওই শহরে একটি রাজপ্রাসাদ ছিল যা ছিল খুবই জাঁকজমকপূর্ণ এবং খুবই উন্নত। সেই রাজপ্রাসাদের মেঝেগুলো ছিল মার্বেলের তৈরি এবং ওই রাজমহলে আকর্ষণীয় নকশা করা ছিল। সমুদ্রের ভিতরে এই রহস্যময় শহরটিকে যখন দেখে সবাই, তখন সবাই হতবাক হয়ে যায়। ওই শহরে অনেক বড় একটি মূর্তি ছিল যা আনুমানিক 2000 সাল পুরনো ছিল। বিজ্ঞানীরা এখন পর্যন্ত জানার চেষ্টা করছে এটি কোন ধরনের শহর এবং এই শহরটিকে নির্মাণই বা কে করেছিল। আজকের এই ভিডিওতে আপনাদের অবাক করার বিষয় কি লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা কোনো উত্তর থাকে তাহলে অবশ্যই আমাদের জানিয়ে দেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এর পরবর্তীতে আপনাদের সাথে দেখা হচ্ছে কোনো রহস্যময় এবং মজার ভিডিওতে। আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে বেল আইকনে চেপে দিন, যাতে করে আমাদের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আর হ্যাঁ, ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলবেন না।